ভ্রমর কোয়ো গিযা শ্রি কৃষ্ণ বিচ্ছেদে অনলে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই যে সুমাইয়ার আমি কিন্তু কালকে আসছি, আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি আসছি হলো বিয়ে বাড়িতে, ওই যে আমার পাশের বাড়িতে হলো বিয়ে, তো ওই বাড়িতে। এই জন্য ওই বাড়িতে কালকে মানে সারা রাত ওখানে থাকা হয়েছে, আর আমার কোনো ভিডিও মানে আপলোড দিতে পারিনি। আমার বাবার বাড়িতে হলো অনেক নেড়ি সমস্যা করে এর জন্য, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বাইরে বসে হলো ভিডিও আপলোড দিতে হয় এর জন্য, আর আমি ভিডিও আপলোড দিইনি। ভাবছি যে আপনাদের মানে ভাইয়াদের বাসায় যায়া ধীরে সুস্থে সবগুলো ভিডিও আমি আপলোড দিব, আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো বিয়েবাড়ির অনুষ্ঠানের ভিডিওগুলো কিরকম লাগবে তা দেখার জন্য যদি কেউ যদি আগ্রহ হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো এই যে সুমাইয়ার হলো এসএসসি পরীক্ষা শেষ, তো সালাম দাও। আসসালামু আলাইকুম। তো ওরে নিয়া মানে আমরা হলো আমি আসার পর ওরা দুই বোনে আসছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, তুমি সবার কাছে কিন্তু দোয়া চাইতে পারো তোমার এসএসসি পরীক্ষার ভালো রেজাল্টের জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার প্লাস আসে, তো ভালো একটা কলেজে চান্স পাই, সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, মানে পরীক্ষা নিয়ে সব কিছু নিয়েই কিন্তু সবাই অনেক মানে ইয়া ছিল যে কবে পরীক্ষা হবে। আর সুমাইয়া কিন্তু এবার মানে বিয়ে থাকতো, তো যেহেতু দুই বছর গ্যাপ ছিল, সবাই জানেন যে দুই বছর গ্যাপ থাকাতে দুই বছরই পিছিয়ে গেছে, তো না হলে দুই বছর আগে এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করতো, এখন বিয়ে থাকতো, অন্যরকম একটা মানে ইয়া থাকতো, ক্লাস বা বড় সব কিছুই। এখন মনে হয় যে এই মেয়ে কীভাবে এসএসসি পরীক্ষা দিবে, কিন্তু ওরা তার দুই বছর আগে এসএসসি পরীক্ষার্থী ছিল। আর সুমাইয়া কিন্তু মোটামুটিভাবে হলো পরীক্ষা দিছে আপনার কত 16 বছরে না, একবার পুরো 16 বছরেও পরীক্ষা দিছে, তো 16-17তেই বেশিরভাগ 17তেই পরীক্ষা পড়ে, এখন হলো 16 বছর, তো এখনও পুরো 16 বছরে হলো পরীক্ষার্থী ছিল, আর এখান থেকে আবার দুই বছর ক্লোজ হয়ে গেল, 16-17 বছর হয়ে গেছে। তো যাই হোক, আর হলো আমার পুরো ফ্যামিলিটার জন্য সবাই অনেক দোয়া করবেন। ভাবলাম যে সকাল সকাল আপনাদের সাথে কথা বলে, আর অনেক শীত, তো আমার বাবার বাড়িতে আসার পরে, আপনাদের ভাইয়ের বাড়িতেও ঠান্ডা, আমার বাবার বাড়িতে আসার পরে একটু বেশি বেশি ঠান্ডা মনে হয়, কারণ আমাদের এখানে হলো মাটিটা হলো আটাইলা, আর এই মাটিগুলো অনেক ঠান্ডা থাকে। তো যাই হোক, মানে যদি মানে আমার এই ভিডিওটায় আমি ভাবলাম যে ইমুকে নিয়ে আসলাম, আর মানে সুমাইকে দিয়ে আমি একটা আজকে ওর মুখে আমি একটা গান শুনবো। আসলে আমার হলো কি আপনাদের শোনানোর জন্য না, আমার হলো মানে মানুষের মুখে গান শোনাটা আমার খুব ভালো লাগে। আমার একটা কাকু ছিল সুহেল করে নাম, তো মাঝে মাঝে ওর কাছ থেকে গান শুনতাম, ও সুন্দর করে গান গাইতে পারে, ওর কাছ থেকে গান শুনতাম আমরা একখানে বৈশা বৈশা। তারপরে আমাদের বাড়িতে বেশিরভাগই আমরা যখন আত্মীয় স্বজনে একখান হই গানের কোলে মানে খেলা হয়। কেমন আছেন মামা? হ্যাঁ মামা ভালো। এই বেগুন পাইলেন কই মামা? গোল বেগুন তো মজা ভালো। মামিরে নিয়ে আইসেন নি বাড়িতে? ভ্রমর কোয়ো গিয়া শ্রী কৃষ্ণ বিচ্ছেদে অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কোয়ো গিয়া, ভ্রমর কোয়ো গিয়া শ্রী কৃষ্ণ বিচ্ছেদে অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কোয়ো গিয়া, কোয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, কোয়ো 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 রে ভ্রমর
কৃষ্ণ রে বুঝাইয়া মুহি রাধা মইরা যাই মো কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া শ্রী কৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ তো আপনাদের কাছে আজকে আমি যে একটা ডায়েরি নিয়ে আসলাম, এই ডায়েরিটা হলো আমাদের বাড়িতে যে কটা অনুষ্ঠান আসে খোলা হয়, আমার বড় বোনের বিয়ের সময় একটা এরকম একটা ডায়েরি আছে, আমার মেজো বোনের বিয়ের সময় এরকম একটা ডায়েরি আছে, আমার বড় বোনের বিয়ের সময় একটা ডায়েরি, না আমার বড় বোনের বিয়ের সময় ডায়েরি নেই, কারণ আমার বড় বোনকে হলো আমার বাবা মা হলো দানে বিয়ে দিছে, কারো কাছ থেকে অনেক মানুষ খাওয়াইছে কিন্তু কারো কাছ থেকে এক টাকাও ধার মানে ইয়া নেয় নাই, এটা কি বলে নেশার নেয় নাই কেউ কাছ থেকে না, কোনো মানে কেউ কাছ থেকে না, আমাদের আমার বিয়ে বড় বোনের বিয়ের অনুষ্ঠানের সময় প্রায় হলো মানে ওই সময় পাঁচটা না কি যেন খাসি খাওয়াইছিল, মানে আমার বড় বোনের বিয়ে হয়েছে আর অনেক আগে আমার জন্মেরও আগে বিয়ে হয়েছে, তো তখন হলো আমার মানে ছোট ভাই ছোট ছিল, তার মানে অনেক বছর হয়ে গেছে তখনকার তার বিয়ে ছিল, আর এখন হলো মানে আমার মেজো বোনেরও মানে বিয়ে হয়ে গেছে, বড় ভাই বিয়ে করছে, ছোট ভাইয়ের আর মেজো ভাইয়ের বিয়েতে মানে অনুষ্ঠান করা হয়নি, তো আমার বিয়েতে আবার বড় করে আমাদের বাড়িতে অনুষ্ঠান করা হয়েছিল, তো বিয়ের সময় এই ডায়েরিটা আসলে অন্য বাড়িতে যখন দাওয়াত দিয়ে যায় তখন খোলা হয়, তো আজকে হলো আপনাদের আমি একটু খুলা দেখাবো আমার বিয়ের অনুষ্ঠানের ডায়েরিটার কি অবস্থা, একটু ধরো, হ্যাঁ তো এই যে শুরুতেই হলো আমি ডায়েরির পার্টটা খুললাম, ডায়েরিটা আসলে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর আমাদের মানে বাড়িতে আমার কাকার ঘরের হলো কাজ চলতেছে এর জন্য মিশিংয়ের শব্দ মানে অনেক শব্দ আসে, এর আগের বারও আসছিলাম আমার খুব খারাপ লাগছে শব্দ, এই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম, এবার ওই সাথে সেই শব্দে আছে কাজ আছে, তো এই যে প্রথমে হলো দেওয়া আছে আমার বিয়ের তারিখ, আমার বিয়ে হলো হয়েছে 2015 সালের আপনার কি 2015 সালের 26 তারিখে, এটা কি দিছে 25 15 15 বুঝলাম না আমি, যাই মানে তখন এমনি হয়তো বা 15 দিয়ে রাখছে, 26 তারিখ এক মাস মানে জানুয়ারির প্রথম জানুয়ারিতে মানে 2015 সালের জানুয়ারিতে 26 তারিখে, তো আমার জন্মদিন মনে চলে আসে, এখন আর বিয়ের কথা আর মনে আসে না, ছেলে মেয়ের জন্মদিন করতে করতে জন্মদিনের কথা মনে আসে, কি বাবা কি লাগবো এইটা, যাই হোক, আর এই যে সোনিয়া এখানে লিখে রাখছে যে আমি আমার খালামুনির বিয়েতে কোনো মানে আনন্দ করতে পারি নাই, তার একমাত্র কারণ আমার এসএসসি পরীক্ষা ছিল, মানে ও ওর মনের আবেগটা ডায়েরিতে লিখে রাখছে যে কখনো যেন না ভুলে যায়, যাই হোক আমার বিয়ের অনুষ্ঠানের ডায়েরিটা যদি আপনাদের পড়ে শোনাইতে যাই তো মোটামুটিভাবে আজকে সারা দিন লেগে যাবে, এত ছোট ছোট করে লেখছে আর অনেক মানুষ আসছে, তো আমার বিয়ের মানে ডায়েরির প্রথম পাতায় হলো যেই নেশারটা উঠছে মানে যেই পরিমাণে টাকার অ্যামাউন্টটা উঠছে ওটা আপনাদের শুনাই দিই, প্রথম হলো 25,100 টাকা মানে প্রথম পাতায় গেল, এক নাম্বার, দ্বিতীয় পাতা আপনার 28,700 টাকা, তো তৃতীয় পাতায় উঠছে হলো 27,900 টাকা, আর এরপরের পাতায় উঠছে হলো 19,600 টাকা, তারপর আছে হলো 21,000 আপনার 21,000 হয়েছে, তো এটা আমার কামাই না, এটা হলো তোমার মামার আর রাইখা দিছে আমার দেয় নাই, তো এরপর হয়েছে হলো আপনার 19,200 টাকা পরের পিসটা, তো পিসটা কয়টা গেল তা আমি গয়না রাখি নাই, পরবর্তী তারপর গয়না দিব, আর এরপর হচ্ছে হইল 23,900 টাকা মানে এরপরের পিসটায়, আর তারপরে হয়েছে হইল আপনার 28,000 টাকা হয়েছে, আর এরপরের পিসটা হয়েছে হলো 71,000
তো এর এরপরের পৃষ্ঠা হইছিল 85,600 তো সর্বনিম্ন আমার ইয়ে হইছে হলো মানে নেসারে যে ইটা উঠছে অ্যামাউন্ট উঠছে এখানে দেওয়া আছে হলো 2,92,900 তারপরে এই যে আরো কিছু মানে 2,92,900 টাকা যখন হিসাব করা হয়েছে তারপরেও দিয়ে গেছে কিছু লোক আপনার 500 একজন দিছে আরেকজন 500 1,000 1,000 3,000 তো আরেকজন দিছে হলো 500 এই নিয়ে সর্বমোট আমাদের বাড়িতে 3,00,000 টাকা উঠছে মানে আমার বিয়েতে 3,00,000 টাকা উঠছে এটা হলো সমস্ত টাকাগুলো হলো মানে আমার বাড়ির আত্মীয় স্বজন এরা সবাই দিয়ে গেছে তো আমার বিয়ের অনুষ্ঠানে পৃষ্ঠা হয়েছে কয়টা লেখছে আর ছোট ছোট করে খুব ছোট ছোট করে লেখছে তারপর কয়টা পৃষ্ঠা হলো তা দেখায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ মানে অলরেডি 10টা পৃষ্ঠা চলে গেছে আর এই 10 পৃষ্ঠা মানে 11 পৃষ্ঠার কিছুটা পড়ছে তো যাই হোক মানে অনেক অনেক মানুষ আসছে আপনার আমার বিয়ের সময় দেখা যাইতেছে মোটামুটি ভাবে ঘর হইছে হইল আপনার 258 ঘর তার মানে 258 ঘর হলো আসছে আর আপনার আরো ঘর দাওয়াত করা হয়েছিল এখানে দাওয়াত করলে কিছু ঘর বাকি যাবে অর্ধেক মানুষ আসে বা মানে কিছু মানুষ আসে না এরকম তো 208 ঘর দাওয়াত করা হয়েছে আজকে আমি এই খাতাটা দেখলাম অনেক দিন পরে আমি ধরলাম মানে আমি ধরেই নেই বলতে আমি কখনো ধরি নেই খাতাটা আজকে ধরলাম ওরা হলো দেখতেছিল কত টাকা নেশার দিছে আমি ভাবলাম যে আমি একটু দেখি আপনাদের সাথে শেয়ার করি এজন্য আর সবাইকে মানে অগ্রিম বলে দিই আমার হলো মানে জানুয়ারি মাসের 26 তারিখে আমার ম্যারেজ ডে তো এবার কালা কিন্তু একটু ম্যারেজ ডেটা করব অত বড় না মানে আমরা নিজেরা নিজেরা যেরকম তানহার অনুষ্ঠান করলাম ঘরোয়া ভাবে ওরকমই একটু অনুষ্ঠান করব তো সবাই জানুয়ারি মাসের 26 তারিখে আপনাদের জন্য নতুন কিছু থাকবে আর হলো মানে আসছি হলো বিয়ে বাড়িতে বলতে বাবার বাড়িতে আসছি তো আপনাদের জন্য বাবার বাড়ির সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চলে আসবো আর আমার ভিডিওগুলো ফলো করবেন কালকে যেহেতু ভিডিও দিতে পারিনি বাবার বাড়িতে প্রচণ্ড পরিমাণে শীত ছিল আর হলো নেট পায় না একদম তো আমার বাড়িতে যখন যাব আমি বাবার বাড়ির ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করব বা মানে আপলোড করব তখনই দেখতে পারবেন যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে তারপরে যাবেন দয়া করে তো এখন তো মতো এই পর্যন্তই আবু তো হলো বোরকি দেখছে তো হলো বোরকি নাড়তেছে এখন আবার গরু দেখতে যাবে কেম করে দেখেন বকরি কিনলে